হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ব্লগটা হবে কোজাগরি লক্ষ্মী পুজো নিয়ে। আমাদের এখানে খুব কাছে সদিয়ালে সেখানে খুব বিরাট বড় করে একটা লক্ষ্মী পুজো হয়। এবছরের বিশেষ আকর্ষণ আছে 16টি বাদাম দিয়ে ঠাকুর নির্মিত এবং সামুদ্রিক ঝিনুক দিয়ে লক্ষ্মী ঠাকুরটি নির্মিত। পাশের প্যান্ডেলটা যে আকর্ষণ আছে সেটা হচ্ছে স্টোন এবং জড়ি দিয়ে ঠাকুর নির্মিত। এখানে প্রত্যেক বছর অনেক গেস্ট আসে। এবছর গেস্টের মধ্যে আসতে চলেছে অভিনেত্রী সায়নী ঘোষ, যিনি প্রথম উদ্বোধন করবে এই মণ্ডপটি। সো চলো আমরা সেই মণ্ডপ উদ্বোধনের পরেই আমরা এই এন্ট্রি করবো। সো চলো তোমরা দেখতে থাকো, প্রচন্ড ভালো বড় লেভেলের পুজো হয়। আমি এটুকু জানি যে এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক নম্বর লক্ষ্মী পুজো, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এক নম্বর কিনা আমার জানা নেই। সো তোমরা দেখো, প্লিজ কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। সো চলো তোমরা দেখতে থাকো, এখানে আর বেশি না বলে ভাত আজকে ভিডিওটা শুরু করা যাক। বাই। দেখতে পাচ্ছ এই মণ্ডপটা পুরোপুরি জলের উপর ভাসমান। ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং সুন্দরবন জেলার এক নম্বর কোজাগরি লক্ষ্মী পুজো অনুষ্ঠানে। সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছ মণ্ডপের কাছাকাছি চলে এসেছি। এখানে পুরো রাস্তাটাই লাইটিং করেছে, সেটা তোমাদেরকে দেখাবো এবং ভিতরেও গিয়ে প্রতিমার দর্শনটা করাবো। সো চলো আর এখানে বেশি না সময় কাটিয়ে গিয়ে কথা হচ্ছে। সো চলো দেখতে থাকো। গাইস ফাইনালি আমরা মণ্ডপের সামনে চলে এসেছি, তোমরা মণ্ডপটা দেখে নাও। Thank you.
ফাইনালি আমাদের এই মণ্ডপটা দেখা হয়ে গেল। এবার পরের পাশেই একটা মণ্ডপ আছে, সেটাও দারুণ পুজো হয়। তো চলো তোমরা দেখতে থাকো আর কেমন লেগেছে সেটাও তোমরা জানিও। আমাদের সঙ্গে সঞ্জু আছে, সুদীপও আছে, সুদীপের চ্যানেলেও ভিডিও আসবে। গাইস সুদীপেরও চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। সুদীপ বলে দে তোর চ্যানেলের নামটা। এসে সুদীপ, এসে সুদীপ চ্যানেলটাও তোমরা দেখো, দেখে সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। জলের উপর ভাসমান দেখতে পাচ্ছ গাইস। ফাইনালি আমরা সদিয়ালের লক্ষ্মী ঠাকুরটা দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাবো কোচকিরিজে, যেখানে 52 রূপের লক্ষ্মী ঠাকুর আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো এখানে আর দেখি না, বাই।